ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওবার আমাদের এক ভাইয়ের প্রশ্ন আছে যে তিনি বলতে চাচ্ছেন যে একজন মুসল্লি যখন সালাতে অবস্থানরত থাকে তখন তার দৃষ্টি কোথায় থাকবে আমরা বলব যে সকল আলেমদের একই মত ভিন্নতা সামান্য ছাড়া যে তার দৃষ্টি সেজদার জায়গার দিকে থাকবে হ্যাঁ কেউ কেউ বলেছেন যে কেবলার দিকে থাকবে সেজদার জায়গার দিকে নয় হুম তাদের প্রমাণ হচ্ছে ব্যাপক আয়াত থেকে যা আল্লাহ বলেছেন ফওয়ার সাতরুল মসজিদুল হারাম সুরে বাঁক্রা চুয়াল্লিশ নম্বর আয়াত কিন্তু এই কথাটা অগ্রহণযোগ্য অধিকাংশ ওলামা ইকরাম বা জুহুর ওলামা ইকরাম সেটা গ্রহণ করেননি হুম বরং তারা যেটা গ্রহণ করেছেন সেটা হচ্ছে ব্যাপক হাদিস দ্বারা যেটা প্রমাণিত যে রসুল আকরাম সালাম হ্যাঁ আপনার সালাতের মধ্যে দৃষ্টি ছিল তার সেজদার জায়গার দিকে যে হাদিসটা আপনার ইবনে হেব্বান তার কিতাবের মধ্যে উল্লেখ করেন খণ্ড চার নম্বর তিনশো বত্রিশ এবং ইমাম হাকিম তার কিতাবের মধ্যে উল্লেখ করেন খণ্ড নম্বর এক পৃষ্ঠানম্বর ছয়শ বান্ন হজরত আসল হাদিস তিনি বলেন যে দখল রসুল্লাহ আল হা হুম। বলেছেন রসুল সাল্লাম যখন কাবাতে প্রবেশ করলেন তখন তার দৃষ্টি সেই জায়গা থেকে সরে যায়নি যতক্ষণ পর্যন্ত তিনি বের হয়েছেন আর বিতর তিনি সালাদ আদায় করেছেন অন্য হাদিস দ্বারা প্রমাণিত হ্যাঁ আর এই হাদিসটিকে ইমাম আলব তিনি বিশুদ্ধ বলেছেন সুতরাং আর ঝামেলা থাকলো না যখন রসুলের এই হাদিসটা আমরা পেয়ে যাই এবং এই ব্যাপারে সালবে সালিনদের অনেক আসার রয়েছে যেমন মুসলিম এসার থেকে রয়েছে ইব্রাহিম আনা খাই থেকে রয়েছে সিরিন থেকে রয়েছে যেটা আপনি মুসান্নাফা আব্দুর রাজা মধ্যে পাবেন হ্যাঁ দুই নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর একশো তেষট্টির মধ্যে তাইলে এই কথাগুলোর ভিত্তিতে রসুল আকরম সুস্লাম হাদিস এবং পাশাপাশি আপনার সাল সালিদের কথা থেকে আমরা বুঝতে পেরেছি যে একজন মুসল্লি তার দৃষ্টি সে জায়গার দিকে দিবে হ্যাঁ এবং এই মতটাই আপনি ইমাম আবু হানিফ রাহিম ইমাম শাহি আহমেদ এদের মত হুম এটা শুধু ব্যতিক্রম রয়েছে যে সেখান থেকে একটা পয়েন্ট শুধু বের করা হবে মানে এই ব্যাপকতা থেকে সেটা হচ্ছে যে যখন তা অবস্থা হবে তখন আঙ্গুলির দিকে তার দৃষ্টি থাকবে কারণ সাববাবাদি ইশারা করবে যেটাকে আপনার সাদাত আঙ্গুলি বলা হয় না সেটা দিয়ে আপনার ইশারা করতে থাকবে এবং সেটার দিকে দৃষ্টি থাকবে এটার ভিন্ন আরেকটা হাদিস আছে যেটা আমরা আবু দাউদের মধ্যে পেয়ে যাই হাদিস নম্বর নয়শো তিনব্বই নাসাইয়ের মধ্যে পেয়ে যায় বারোশো পঁচাত্তর নম্বর হাদিস সেখানের মধ্যে হজরত আবদুল্লাহ জুবের আদি আতুন থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল আকুম কানঈদা ফি সাহুদী ওদাফুল আলাইসু যে রসইল আকরম সালাম যখন তার বসতেন তখন তিনি তার হাত বাম হাতকে বাম রানের উপর রাখতেন এবং আপনার ডান হাত দিয়ে কি করতেন যে সাব্বাবা বাবা যেটা আর সেটা দিয়ে ইশারা করতেন এবং তার দৃষ্টিটা ইশারা থেকে অন্যদিকে সরত না মানে ওই দিকে তার দৃষ্টি থাকতো ইমানবুলহমতুল্লাহ আলী এই হাদিসকে বিশুদ্ধ বলেছেন তার মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর একাশি হুম এটা এটা আপনার হাদিস আবুদেব যে হাদিসটা বলেছি হ্যাঁ এটা বিশুদ্ধ হাদিস এই আলবানি রহমতুল্লাহ এটাকে বিশুদ্ধ বলেছেন তো এটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মৌলিক কথা